যে খবরের দিকে নজর রাখবো রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না বিজেপি এমনটাই কিন্তু টুইটে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না বিজেপি দেখো ইতিমধ্যেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন যে যে রাজ্যসভায় যে ১৩তম আসন সেই আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন না অর্থাৎ সুস্মিতা দেবের জয় সম্বন্ধে আর কোনো সংশয় নেই আগামী বুধবার রিটার্নিং অফিসার বিধানসভার পক্ষ থেকে তাকে জয়ী ঘোষণা করবেন কারণ তার আগে যদি কোনো অঘটন না ঘটে নতুন কোনো প্রার্থী কেউ না জমা দেন অর্থাৎ সুস্মিতা দেব কিছুক্ষণের মধ্যেই বিধানসভার যে রিটার্নিং অফিসার রয়েছে তার কাছে মনোনয়নপত্র জমা দেবেন তিনি ইতিমধ্যে মুখ্য সচিবের ঘরে ঢুকেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং তারপরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দেবেন ধন্যবাদ দেবজ্যোতি কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে একদিকে যেরকম সুস্মিতা দেব বিধানসভা ভবনে পৌঁছে গিয়েছেন মনোনয়নপত্র জমা দিতে অন্যদিকে রাজ্যসভায় প্রার্থী দিচ্ছে না বিজেপি এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে তিনি জানিয়েছেন এমনটাই যে বিজেপি রাজ্যসভায় কোনো প্রার্থী দিচ্ছে না দেখতে পাচ্ছেন টুইট করেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্যসভায় কোনো প্রার্থী দিচ্ছেন না প্রার্থী দিচ্ছে না বিজেপি আরো একবার জানিয়ে রাখবো একদিকে যেরকম বিধানসভায় মনোনয়ন পেশ করতে গিয়েছেন সুস্মিতা দেব আর কিছুক্ষণের মধ্যেই নিজের মনোনয়নপত্র তিনি তৃণমূলের হয়ে জমা করবেন অন্যদিকে বিজেপি জানিয়ে দিচ্ছে তারা রাজ্যসভায় কোনো প্রার্থী দেবে না টুইটে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী